হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। সহজ রেসিপিতে আজকে চলে আসলাম বেগুন তরকারি রান্না করতে রুই মাছ দিয়ে। তো রুই মাছ দিয়ে মজা করে আজকে বেগুন তরকারি রান্না করব। তো চলে আসলাম রান্না করতে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি রুই মাছ। তো মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, তারপর বেগুনগুলো ভেজে নেব। তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে বেগুনগুলো ভেজে নেব। তো এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। হাঁড়িটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখানে তেলটাও একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি। তো বেগুনটা কিন্তু আমি রুই মাছ দিয়ে একটু ভুনা ভুনা করেই রান্না করব। তো বেগুনের মধ্যে কোনো আলু দিব না, তাহলে এটা ঝোল ঝোল তরকারি হয়ে যাবে। তো আমি একটু স্পেশালি করে খুব মজাদার এই তরকারি রান্না করব। এই তরকারি সামান্য একটু প্লেটে নিলেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়ে দিয়েছি লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আদা রসুন বাটাটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। তো এই তরকারিতে মশলাটা একটু বেশি দিতে হবে। তো এখানে হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, মশলাগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো এখন কিন্তু আর কোনো পানি দেব না, এখন বেগুনগুলো একটু মশলার সাথে নাড়াচাড়া দিয়ে দেব। তো আলতো হাতে কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। তো বেগুনগুলো একটু কষিয়ে নিয়েছি, নেওয়ার পর দিয়ে দিলাম পানি। তো পানিটাও কিন্তু আমি অতিরিক্ত দেইনি, পানিটাও পরিমাণ মতো দিয়েছি আর কি, কমই দিয়েছি, যেন বেগুনগুলো বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেন তরকারিটা ভুনা ভুনা হয় এমনভাবে দিয়েছি। তো পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন বলক এসে গেছে, তরকারিটা ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি মাছগুলো। তো অনেকগুলো মাছ কিন্তু মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করছি। তো মাছগুলো বেশি করে ভেজে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তরকারিটা জাল হওয়ার পর দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো লবণ এবং ঝালটা আপনারা দেখে দেবেন। তো আমার তরকারিটা কিন্তু ভালো করে জাল হয়ে গেছে, লবণ মরিচ সব কিছুই ঠিক আছে। এখন আমি দিয়ে দিয়েছি ধনে পাতা। তো সব শেষে দিয়ে দিয়েছি বেশি করে ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আবারও ঢাকনাটা খুলে দেখুন ধনে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।